হ্যালো প্রিটি লেডিস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আমি এই চ্যানেলে বিভিন্ন রিভিউ, স্কিন কেয়ার বা বিউটি রিলেটেড ভিডিও পোস্ট করব, নিজে যতটা জানি ততটাই পোস্ট করব। সো আশা করি তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। তো যাই হোক, আজকে একটা স্কিন কেয়ারের একটা ভিডিও পোস্ট করব, যে আমি রাতে আমি কীভাবে আমার স্কিন কেয়ারটা করি সেটাই আমি পোস্ট করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক, পুরো ভিডিওটা না টেনে দেখো এবং আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো, এই চ্যানেলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক। আমি আজকে যেসব প্রোডাক্ট ইউজ করব তার মধ্যে ফেস ওয়াশ আছে। আমি ফেস ওয়াশ দুটো ইউজ করি, এটা একটা আর ওই যে কিউকাম্বারের ওটা, এই দুটোই আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। তারপর আমি অ্যাপ্রিকটের এই স্ক্রাবটা ইউজ করব, এটা আমি সপ্তাহে 2 দিন ইউজ করি। প্রতিদিন অবশ্যই স্ক্রাব ইউজ করা যাবে না, তো এটা ইউজ করব। তারপরে টোনার হিসেবে আমি গোলাবারি গোলাপ জল ইউজ করব, এটা অল টাইপিক স্কিনের জন্য ভালোই কাজ করে, সো আমি এটা ইউজ করব। অ্যান্ড ময়শ্চারাইজারের জন্য সিম্পল হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করব, এটা তো সবাই জানো এটা অনেক হাইপড একটা প্রোডাক্ট। আর তারপরে লিপ বামের জন্য ইউজ করব আমি হচ্ছে লিপ অয়েল, ম্যাজিক কিস বিউটি, সরি কিস বিউটির লিপ অয়েল। তো তাহলে চলো শুরু করা যাক। ও হ্যাঁ, আর হচ্ছে সানস্ক্রিন, যদি আমি দিনের বেলা সানস্ক্রিনের জন্য আমি এটা ইউজ করি। তাহলে চলো শুরু করা যাক। তো চলে এসেছি আমি আমার বেয়ার ফেসে। এখন আমি ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ভালো মতো ক্লিন করে নেব। স্কিন কেয়ারের আগে তোমরা অবশ্যই মেক শিওর করবে যেন তোমাদের মুখটা পুরোপুরি ক্লিন থাকে, কোনো রকম অয়েল বা মেকআপ যেন না থাকে, সেরকমভাবেই তোমরা তোমাদের মুখটা ক্লিন করে নেবে। তো আমি এই যে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম, এবার আমি এই যে ফেস ওয়াশটা দিয়ে আমি এটাকে ক্লিন করব। তো আমি অল্প একটু নিলাম, এই যে এই পরিমাণ নিলেই হয়ে যাবে, কজ এটা অনেক বাবল ক্রিয়েট করে। তারপর আমি আমার মুখে এটাকে লাগিয়ে ভালো মতো ম্যাসাজ করলাম। স্কিন কেয়ারের একটা মেইন জিনিস হলো ম্যাসাজ করা। তুমি যদি তোমার ফেসটাকে সুন্দরভাবে ম্যাসাজ করতে পারো একটা নিয়ম মেনে, তাহলে কিন্তু তুমি ওই যে রিঙ্কেলস বলে না, যে একটু বয়স হলে আমাদের রিঙ্কেলস পড়ে, এটা থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পাওয়া যায়। তো সেই ম্যাসাজটা যে কোনোভাবেই করা যায়, তুমি যখন স্ক্রাব ইউজ করবে বা ফেস ওয়াশ ইউজ করবে বা হচ্ছে কোনো প্যাক ইউজ করবে, তখনও তুমি এই ম্যাসাজটা করতে পারো। তো আমি সবসময় এভাবেই ম্যাসাজ করি, এভাবে করে করে আমি আমার যত ডার্ট আছে সব উঠিয়ে ফেলি। তারপরে আমি এখন পানি দিয়ে ধুয়ে ফেলব। আমি মুখটাকে ক্লিন করে মুছে নিয়েছি। এবার আমি একটা স্ক্রাব ইউজ করব, যেটা হচ্ছে ওয়াইসির স্ক্রাব অ্যাপ্রিকট এক্সট্রাক্টের। তো আমি যে ফেস ওয়াশটা ইউজ করলাম ওয়াইসির, এটাও কিন্তু ওয়াইসির। তো এটা ইউজ করা খুব ভালো এটা, তবে তোমরা যাদের তোমাদের এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন তারা একটু এটা অ্যাভয়েড করবে, কারণ এটা দেওয়ার পরে কিন্তু স্কিন এক্সট্রিম লেভেলের ড্রাই হয়ে যায়, ঠিক আছে? তো আমার যেহেতু কম্বিনেশন স্কিন, আমি এটা ইউজ করি এবং এটা অনেক ভালো আর কি, ভালো কাজ করে আমার জন্য। তো এটা আমি একটু নিয়ে তারপরে ভালো মতো স্ক্রাব করে নিচ্ছি। এর ভিতর কিন্তু বিডস আছে, সো তোমরা স্ক্রাব করার সময় অবশ্যই জেন্টলি রাব করবা, কারণ না হলে কিন্তু তোমার স্কিনে কিন্তু র্যাশ বা অন্য কিছু হতে পারে, কারণ যেহেতু আমাদের স্কিনটা অনেক সেন্সিটিভ হয় আর ভিতরে বিডসগুলো, নাহলে অনেকের আবার দেখা যায় যে বার্নিং সেন্সেশন হয় বা অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই একটু জেন্টলি রাব করতে হবে যাতে ডেড সেলগুলো আস্তে আস্তে করে উঠে আসতে পারে, ঠিক আছে? আমি একটু পানি নিয়ে বারবার করে রাব করছি, এরকম করে 2 মিনিট থেকে 2.5 মিনিটের মতো তোমরা রাব করে করে একটু ম্যাসাজ করবা, তারপরে হচ্ছে এটাকে ধুয়ে ফেলবে। আমি ক্লিন করে চলে এসেছি এবং মুখটাকে খুব ভালো মতো করে মুছে শুকিয়ে নিচ্ছি। এবার আমি একটা লিপ স্ক্রাব ইউজ করব। লিপ স্ক্রাবটা আমি ঘরে বানিয়েছি, কিভাবে বানিয়েছি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে তোমরা একটা চিনি নিবা, একটুখানি চিনি নিবা, এই যে আমি চিনি নিয়েছি এবং লেবু নিয়েছি। এবার আমি যেটা করব, লেবুটাকে চিনির মধ্যে ডিপ করে তারপর সেই লেবুটা দিয়ে আমার ঠোঁটে ম্যাসাজ করব। এই যে লেবুটাকে এভাবে ধরে এখানে হচ্ছে চিনির মধ্যে এভাবে ডিপ করে তারপর সেই লেবুটা দিয়ে, লেবুটা থেকে একটু চাপ দিয়ে জুসটা বের করতে হবে, তারপরে তোমরা সেই চিনি সহ সেটা ঠোঁটে রাব করবা। এটাতে যেটা হবে সেটা হচ্ছে তোমার ঠোঁটের যে ডেড সেলগুলো ওগুলো কিন্তু উঠে চলে আসবে, যেহেতু চিনি জিনিসটাও একটা স্ক্রাবের মতো কাজ করে আর লেবু তো আমাদের জন্য অনেক উপকার, আমাদের স্কিনের জন্য অবশ্যই যাদের স্যুট করে, ঠিক আছে? অনেকের আছে আবার লেবুতে স্যুট করে না, তারা এটা অ্যাভয়েড করবে। তারা হচ্ছে যে কোনো দোকান থেকে বিভিন্ন ভালো ব্র্যান্ডের লিপ স্ক্রাব আছে ওগুলো কিনে নিতে পারো, তবে আমি হোম রেমেডি এটাই প্রেফার করি বেশি।
আমি এভাবেই করি। তো এটা দিয়ে আমরা 5 মিনিটের মতো স্ক্রাব করব, তারপরে হচ্ছে এটাকে ধুয়ে ফেলবো। এটা ইউজ করার পর কিন্তু ইনস্ট্যান্ট একটা পিঙ্ক একটা কি বলে পিঙ্ক একটা টিন দেখা যায় হ্যাঁ ঠোঁটের মধ্যে, তো এটা খুবই ভালো। তো 5 মিনিট স্ক্রাব করার পরে আমি এটাকে ক্লিন করে নেব। তো লিপ স্ক্রাব করা শেষ, ক্লিন করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ একটা হালকা পিঙ্কিশ গ্লো চলে এসেছে ঠোঁটে। এবার আমি আবার ফেসে চলে যাব, যেহেতু আমি স্ক্রাব করেছি আমার ফেস এক্সট্রিম লেভেল ড্রাই হয়ে গেছে, তাই আমি একটা টোনার ইউজ করব। টোনার হিসেবে আমি গোলাপ জলটাই প্রেফার করি, কারণ এটা একদম মাইল্ড একটা টোনার, কোনো ধরনের সমস্যা করে না। তো যার কারণে আমি এটাই ইউজ করি, খুব সুদিং একটা ফিল দেয় এবং এটাকে এভাবে ট্যাপ ট্যাপ করে আমার স্কিনে অ্যাপ্লাই করতে হবে আর কি। তো তারপরে আমি এটাকে একটু সময় টাইম দিব যাতে এটা অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। তোমরা সবসময় খেয়াল রাখবে একটা প্রোডাক্ট ইউজ করার পর একটু টাইম দিবে যাতে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি একটু পরে আবার একটা ময়েশ্চারাইজার ইউজ করবো। এই সিম্পলের ময়েশ্চারাইজারটা সবাই চেনো, এটা অনেক ভালো কাজ করে, সব স্কিনের জন্যই আছে। আমি লাইট ময়েশ্চারাইজারটা ইউজ করি আর এটা কিন্তু অনেক মানে লাইট আর কি। হ্যাঁ, এটা দিলে তোমার মনে হবে না যে তুমি কিছু দিছো। তো একেবারে খুব সুন্দর মতো একদম অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সাথে এবং কোনো ধরনের কোনো হোয়াইট কাস্টও দেয় না। তো এটাকে আমি ভালো মতো মেসাজ করে নিচ্ছি এবং ময়েশ্চারাইজার দেওয়ার সময় কিন্তু আমি নিয়ম মেনে একটা মেসেজ দিচ্ছি আমার ফেসকে। এখন আমি কিভাবে আমার ফেসকে মেসেজ দিই বা কিভাবে দেওয়া উচিত সেটা নিয়ে যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও বা তাহলে তোমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো ময়েশ্চারাইজার করা শেষ, এবার আমার লিপসটাও একটু ময়েশ্চারাইজ করতে হবে, যার কারণে আমি এই লিপ বামটা ইউজ করব। এটা খুবই ভালো একটা লিপ অয়েল, লিপ বাম না আসলে লিপ অয়েল এটা। তো এটা যদি তুমি রাতে দিয়ে ঘুমাও, সকালে উঠে যে এত সুন্দর একটা পিঙ্কিশ লিপ পাওয়া যায় বলার মতো না। যারা ইউজ করেছে তারা অবশ্যই কমেন্টে জানাও যে আসলে এটা কতটা এফেক্টিভ, ঠিক আছে? তো তারপর আমি এটা দিয়ে নিচ্ছি যেহেতু আমার লিপসটাও স্ক্রাব করা। তো এটা দেওয়ার পরে আমার পুরো নাইট স্কিন কেয়ার একদম শেষ, এবার আমি সুন্দর মতো ঘুমিয়ে যাব। আর তোমাদের এখানে বলে রাখি যে স্ক্রাবটা কিন্তু আমি প্রতি রাতে ইউজ করি না, বাকি সব কিছুই আমি প্রতি রাতে ইউজ করি ঘুমানো যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে। বাট স্ক্রাবটা অবশ্যই সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে, ঠিক আছে? এর বেশি করলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ভিডিও, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।